হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে 4:30, আমরা সবাই রেডি হয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছি। কল্পতরু পার্ক আছে, বাচ্চাদের শিশু পার্ক, সেখানে যাচ্ছি সবাই মিলে। আর এখানে একটু মেঘলা ওয়েদার করেছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, বৃষ্টি একটু একটু হলো। এই যে সামনে দিদি আর দিদির মেয়ে যাচ্ছে, পিসি, খুব বৃষ্টি হচ্ছে। আর এই যে কাকি, ওই যে মা, ভাই, ভাইয়ের বউ, ভাই, কাকা, সব আসছে রেডি হয়ে। পাপা ওই যে দাঁড়িয়ে আছে। চলে এলাম টোটো করে কল্পতরু শিশু উদ্যান। তো এখানে বাবা টিকিট কাটছে, তো টিকিট কাটার জন্য দাঁড়িয়েছিলাম, টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা সবাই এক এক করে ভেতরে ঢুকছি। আর দেখো, এই যে যাচ্ছিলাম ভেতরে, আর এই যে ঢুকতেই দেখতে পেলে মা বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কত সুন্দর গাছ কাটিং করে, মানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, মানে গাছ কাটিং করা রয়েছে। এই যে পাপা যাচ্ছে মামার হাত ধরে ধরে সামনে। তো এর আগে আমি আরও একবার এসেছিলাম, তখন তোমাদেরকে শেয়ার করেছিলাম, আরও একবার দেখাচ্ছি। যে যে ভিডিও দেখেছো আমার, তারা তারা জানোই। আর একটা এখানে দেখতে পেলে লাভ সেট দেওয়া আছে, লাভের মতো। আর এখানে খেলার জায়গা আছে, মানে ঢেঁকি আছে, স্লিপ আছে, দোলনা আছে। তো সামনে একটা দেখলে গোল গোল করে ঘুরছে, ওটা আছে। তো এই দেখো, এই গাছগুলো, মানে জিনিসগুলো কত সুন্দর করে কাটিং করে সেট করা আছে, কি ভালো লাগছে। তো প্রথমে আমার ভাইজি ঢেঁকি চাপলো, আমার ভাই ইয়ে করছে, দেখো ওদেরকে দোলাচ্ছে। আর তারপরে দিদির মেয়ে আর আমার পাপা দুজনে ঢেঁকি চাপলো। আর এখানে দেখো, দিদি আর ভাই দুজনে চাপলো। দিদি তো ভয় বলছে আমাকে, নামা নামা। তারপরে এখানে ফটো তোলা হলো, আর বাচ্চাগুলোও দোলনায় চেপেছিল, আমিও দোলনায় চেপেছিলাম। অনেক ফটো তুললাম, রিলস করলাম, মানে সবে করছি। আর মানে ফটো তোলাই আর হচ্ছে না, রিলসও আর হচ্ছে না, মানে এত করছিলাম। এখানে আবার স্লিপ খাচ্ছিলো, দেখো এই যে এক এক করে সব স্লিপ খাচ্ছে। এদের নিয়ে আসা নয় তো, মানে এক জায়গায় বসে থাকছে না, শুধুবার এদিক একবার ওই দিক। এই যে ঘোরা টোরা হলো, ফটো তোলা, রিলস বানানো, অনেক কিছুই হলো, এখন খাওয়া চলছে। এই যে সিঙ্গারা, সিঙ্গারা নিয়ে আসা হয়েছে, আর সস, সস আর সিঙ্গারা চাটনি, শিরার চাটনি। সিঙ্গারার চাটনি, চলো খাওয়া যাক। ওইটা আসবে না, দেখ মজা পেয়ে গেছে রে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে আমরা 6টার সময় বেরালাম, 6টার পরেই বেরিয়েছিলাম। বেরিয়ে আইসক্রিম খেলাম, খেয়ে টেয়ে বাড়ি চলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে তার আগের ভিডিও, আগের দিনের ভিডিও। তো আমরা মন্দিরে গিয়েছিলাম খাবার খেতে। খাবার বলতে 10 টাকা এখানে ঠাকুর মায়ের ভোগ খাওয়ানো হয়, তো সেটাই আমরা খেতে এসেছি সবাই মিলে, বাড়ির যতজন আছে সবাই। শুধু পিসামশাই আসেনি, আর ঠাকুমা আসেনি, আর বড়ো ভাই আসেনি, তিনজন আবার আমরা সবাই এসেছি। এই যে পিসি, তার আগে দেখতে পেলে মা, ভাইয়ের বউ, এই যে কাকা, পাপা, ভাই, বাবা, সবাই, মানে লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি। আরও দুজন আমরা এসেছে, জেঠি আর জেঠু আমাদের সামনে বাড়িতে থাকে। আর এই যে আমি আর পাপা টিকিট নিয়ে, কুপন নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই যে দিদির মেয়ে আর দিদি, দিদির মেয়ে বসে আছে আর দিদিও। তো এই যে লাইনে দাঁড়িয়ে, দেখেছো কত লাইন পড়ে এখানে। তো এই যে ভেতরে ঢুকে পড়েছি কুপন নিয়ে, আর এখানে এখন খাবার খেতে বসেছি। প্লেট দিয়ে গেছে, আর এই যে আমি, পাপা, জেঠি আর জেঠু পাশে বসেছি, আর এই সাইডে ওরা বসেছে। সবাইকে তাকাতে বলছিলাম, এই যে তাকাচ্ছিল। আর এই যে ভাইজি মাঝখানে বসে, দেখছো কী করছে, ও প্রচুর চুলগুলে, মানে একটু শান্তভাবে বসে না। তারপরে চলে এলো ভাত, ডাল। এই যে ভাত আগে দিয়ে গেছে, দিল, এখন এখন ডাল দিচ্ছে। তার আগে আলু ভাজা দিয়ে গেছে, আলু বরবটি ভাজা। তো এরপরে কী দেবে চলো তোমরা দেখতে থাকো। তো একবারে দিক, তারপরে খাবো। তো তারপরে দিয়ে গেল পটল আলুর তরকারি, তারপরে দিয়েছে পোস্ত, পোস্ত ফেভারিট, আর পোস্ত দিয়ে গেছে, ভালো হয়েছে, তার সাথে একটা লঙ্কা পেয়ে গেছি। তো এখানে খাওয়া শুরু করলাম, পাপা তো কিচ্ছু খাবে না, পাপাকে একটু মুখে ঢাকালাম তাও খাবে না। তারপর দিয়ে গেল টক আর পায়েস, শেষে পায়েস। তো খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেছি, এটা হচ্ছে মন্দির, আর পাশে বৃদ্ধাশ্রম, এটা তো দেখিয়েছিলাম আমি অনেকবার এসেছি এখানে, যতবার এসেছি ততবারই ভিডিও করেছিলাম। আর এখানে একটু বসার জায়গা আছে, খাওয়া দাওয়ার পর সবাই একটু বসেছিলো, বসে টসে তারপরে আমরা বেরাবো। তো এই যে পাপা আর ভাইজি দুজনে মিলে খেলা করছে, গোল গোল করে রাউন্ড করছে,
বাবা দেখছো কিভাবে দৌড়ে বেড়াচ্ছে। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম, টাটা।